এই রংপুরের বীর সন্তান যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ যেই আন্দোলনটি তার মাধ্যমে আরো বেগবান হয়েছে এবং যিনি একজন মেধাবী ছাত্র বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তার যে বুক চিতিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের যে প্রতিচ্ছবি সেটি শুধুমাত্র বাংলাদেশে না সারা পৃথিবীতে বিপ্লবের প্রতিচ্ছবি এবং সে সহ অন্যান্য সকল শহীদ তারা যে উদ্দেশ্য নিয়ে যে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে যে আন্দোলনটাকে সাকসেসফুল করেছে সেই আন্দোলনের সকল শহীদদের আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি তাদের যেন সর্বশ্রেষ্ঠ জায়গায় তারা যেতে পারেন সেই মোকামে তাদের জন্য সেই দোয়া করি এবং তাদের যে আরাধ্য স্বপ্ন বৈষম্য বিরোধী স্বপ্ন বৈষম্যমুক্ত সমাজ সবার জন্য সমতা ভিত্তিক সমাজ সেই সমাজের জন্য বাংলাদেশ পুলিশও একটি নিয়ামক শক্তি বাংলাদেশ পুলিশের সবচেয়ে বেশি কষ্ট যে বিগত সময়ে এই বাংলাদেশ পুলিশের কতিপয় সদস্যকে ব্যবহার করে সরেছে সরকার এবং তার পেটোয়া বাহিনী ইতিমধ্যে আপনারা জানেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার তারা সহ তাদের যে সহযোগী সংস্থাগুলি আছে তারা একটি স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছিল যেখানে মুষ্টিমেয় কিছু মানুষ সকল ধরনের সুযোগ সুবিধা সকল ধরনের ন্যায় নীতির ঊর্ধ্বে উঠে সকল ধরনের অপকর্ম তারা চালিয়েছে সেটির বিরুদ্ধে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আন্দোলন করেছে যে আন্দোলনে একজন মহানায়ক আমাদের সঙ্গে রয়েছেন এবং অন্যান্য ছাত্র সমন্বয়ক যারা স্থানীয়ভাবে কাজ করেছেন তারাও সঙ্গে রয়েছেন আবু সাইদ সহ সকল শহীদের যে মামলাগুলি তদন্তাধীন রয়েছে আমরা অত্যন্ত এইসব ব্যাপারে অত্যন্ত সতর্ক রয়েছি যাতে করে প্রতিটি মামলা আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে তদন্ত করতে পারি এবং তদন্ত করার জন্য তদন্তকারী আপনি জানেন যে আবু সাইদের মামলাটা মানে কোর্টের নির্দেশে পুলিশ সুপার পদমর্যাদা একজন কর্মকর্তা তদন্ত করছেন পিবিআই এবং আমাদের সবচেয়ে ভালো তদন্তকারী সংস্থা হচ্ছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন ইতিমধ্যে এই মামলায় আমরা দুজন পুলিশ কর্মকর্তাকে অ্যারেস্ট করেছি যারা সরাসরি এই ঘটনায় জড়িত ছিল এবং আরও মোট মোট একুশ জন দুজন পুলিশ কর্মকর্তা সহ তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কাজে এটা ভাবার কোনো কারণ নাই যে মামলাটা সুষ্ঠু তদন্ত করতে গেলে কিছু সময় লাগে অন্য যে আসামিরা আছে আমরা আশাবাদী তারাও অচিরে গ্রেপ্তার হবে আইনের আওতায় আসবে এবং তাদেরকেও আমরা এই মামলা সহ আর অন্য যে মামলাগুলি আছে প্রতিটি জায়গায় ছাত্র জনতার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে যেই মামলাগুলি ছাত্র জনতার বিরুদ্ধে হয়েছে সেগুলি কিন্তু আমরা ইতিমধ্যে নিষ্পত্তি করেছি আর যেখানে ছাত্র জনতার সদস্য আমাদের সংগ্রামী ছাত্ররা বা অন্য কেউ শহীদ হয়েছেন সেই মামলাগুলি আমরা তদন্ত করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে করে প্রকৃত অপরাধী যারা আছে এবং তারা অধিকাংশই মুষ্টিমেয় পুলিশ সদস্য আর বিগত সরকারের তারা দোসর বিভিন্নভাবে জড়িত ছিল তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং চিহ্নিত করার প্রক্রিয়াটাও চলমান রয়েছে কাজে প্রত্যেকে শাস্তির আওতায় আসবে আমি 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 তো আজকে মিটিংয়ে আলোচনায় শুনেছি এবং আমি সবার আকাঙ্ক্ষা সবার যে প্রত্যাশা সবার যেভাবে পুলিশকে আপনারা চান এবং এটা আমরাও চাই সেই কারণেই কিন্তু সরকার একটা কমিশন আমি একটা বৃহত্তরভাবে গেলাম আপনি যে কথা বলেছেন তো এটা শুধুমাত্র একটা মামলা না আপনি জানেন সরকার শুধুমাত্র পুলিশ বাহিনীকে দিয়ে এই যে মামলাগুলি তদন্ত সেই প্রক্রিয়া আমরা থেমে নাই আপনি বলতে পারেন যে পুলিশের মামলা পিবিআই তদন্ত করতেছে আপনি ন্যায় বিচার পাবেন কি পাবেন না তাই না এই যে মামলাগুলি যেটি একটি বৃহত্তর গণহত্যার অংশ ছিল সেখানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং এই মামলাগুলি প্রতিটাই যাবে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে সুতরাং কারো পার পাওয়ার কোনো সুযোগ নাই কেউ পার পাবে না ইতিমধ্যে তদন্তের কিছু গোপনীয় বিষয় আছে শুনেন আমি একটা বলি তদন্তের কিছু গোপনীয় বিষয় আছে
আমি যদি প্রকাশ্যে বলে দিই অমুক অমুকে খুঁজতেছি, এই একে খুঁজবো, তাহলে তো মানে সে পলাতে থাকবে। আমরা জানি কাকে ধরতে হবে, কাকে কাকে আইনের আওতায় আনতে হবে। সেই পুলিশ অফিসার সহ যারা যারা তদানীন্তন রাজনীতির নামে এই ধরনের সরেসারি ব্যবস্থা কায়েম করেছে, তারাও আছে এখানে জড়িত, এবং তাদের দোসররা আছে, সবাই আইনে হতে আসবে। আনার জন্য এই যে আমরা আসলাম, আসে কথা বললাম, এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছি, এবং এখানে তারা যেন আপনারাও তাকে তাদেরকে আস্থায় পান, সেই কারণে কিন্তু আপনাদেরকেও নেওয়া মনোবল শুধুমাত্র বাহিনীর মধ্যে থেকে না, মনোবল ফিরিয়ে আনার জন্য তাদেরকেও আপনাদের আস্থা নিতে হবে। এই পুলিশ আপনার ভাই, আপনার বন্ধু, সেটাই আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এবং সব জায়গায় পুলিশের মধ্যে থেকেও কথা উঠছে, অনেক জায়গায় তারা দাবি দাওয়া দিয়েছিল, যে 11 দফা দাবি ছিল। আপনারা দেখেছেন যে আমরা নিজেরাও, আমি নিজেও বিং আইজিপি, ওই রাজারবাগে যখন আমার সামনে 14টা লাশ ডেডবোর্ড পড়ে আছে, এবং সেখানে পুলিশের ভিতরে স্বভাবতই কিছু ক্ষোভ ছিল, হতাশা ছিল, তাদের রাগ ছিল, সেই জায়গা থেকে আমরা গেছি এবং আমরা বলেছি যে আমরা পুলিশ বাহিনীকে আমূল পরিবর্তন করতে চাই। পুলিশের একটা হিউম্যান ফেস, একটা মানবিক জায়গা, পুলিশিং একটা অত্যন্ত নোবল কাজ। এখানে যে সেবার ধর্মে আসবে না, সেবার মনোভাব যা থাকবে না, তার পুলিশে আসার যোগ্যতা নাই। প্রথম কাজটা হচ্ছে তাকে সেবা দিতে হবে, প্রথম কাজটা হচ্ছে তাকে মানবিক হতে হবে, প্রথম কাজটাই হচ্ছে খুঁজির একটা জায়গা আছে। আসলে মামলা নিষ্পত্তি করার জন্যই আমরা এই মামলাগুলি জাস্ট ফর রেকর্ড করেছি, কিন্তু কোনো কি ছাত্র জনতা গ্রেপ্তার হয়েছে, কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি আমরা? কারো বিরুদ্ধে ব্যবস্থার কোনো নেওয়া হবে না। ছাত্র জনতা যারা আন্দোলন ছিল, তাদের আশঙ্কার কোনো কারণ নাই, তাদের বিরুদ্ধে কোনো ঘটনায়, কোনো মামলায় তারা ইনফ্যাক্ট জড়িতও ছিল না, এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও হবে না। এবং মামলাগুলি যদি আজকে ফাইনাল রিপোর্ট দেওয়া না হয়, আমি নির্দেশ দিচ্ছি আজকালকের মধ্যে সেটা ফাইনাল রিপোর্ট হয়ে যাবে। ছাত্র জনতার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, ইতিমধ্যে সেই মামলাগুলি ফাইনাল রিপোর্ট হয়ে গেছে। এবং আরো কয়েকটি মামলা প্রস্তুত করা